আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে সবার আগে এসএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবেন। তো দুটি সিস্টেমে মূলত আপনাদের দেখাবো, তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করেন। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে আসবো। আসার পর আপনি এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন। সার্চ অপশনে আসার পর আপনি এখান থেকে লিখবেন ebotresult.com বা ebot লেখার সাথে সাথে এরম একটা আপনাকে সাইডে নিয়ে আসবে। আপনি হচ্ছে এই লিঙ্কের পর একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে প্রথমে হচ্ছে এক্সামিনেশন, ঠিক আছে? তো আমি এখান থেকে সিলেক্ট করবেন চুজ, এখান থেকে আমরা এইচএসসি সিলেক্ট করবো, যেহেতু আমি এইচএসসি রেজাল্ট দেখতে চাচ্ছি। দেন এরপর এখান থেকে আপনি 2021 সিলেক্ট করে দেবেন। দেন এরপর এখান থেকে আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ঢাকা দিয়েছি, আপনি কুমিল্লা বা যশোর বোর্ড হলে সেটা সিলেক্ট করে দেবেন। দেন এরপর এখান থেকে রেজাল্ট টাইপ, এখান থেকে প্রথমে যেটা আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আমরা এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে সিকিউরিটি কি নামে একটা অপশন আছে 4 ডিজিটের, এই লেখাটা যদি আপনারা না বোঝেন তাহলে এখান থেকে রিলোডে ক্লিক দিবেন। রিলোডে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে লেখাটা চলে আসছে। সাপোজ ধরেন এই লেখাটা আপনি বুঝতে পারতেছেন, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2541 এটা চলে আসছে। এরপর আমি এখান থেকে গেট রেজাল্টে ক্লিক দেবো। তো গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আমার একটু সামান্য মিস্টেক হয়েছে, আর এটা আমি কিন্তু জেনে শুনেই করেছি, কারণ এখন পর্যন্ত রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয় নাই। যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন এইখানে আপনি 2021 দিলে কিন্তু হবে, যেহেতু এটা 2021 সালের রেজাল্ট না, এটা অন্য একটা সালের রেজাল্ট। তো আমি এখান থেকে সিলেক্ট করে এরপর যদি আমি এখান থেকে আবার আপনার কোডটা লিখে এখান থেকে গেট স্টারে ক্লিক করে সাথে সাথে কিন্তু রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন আপনারা ট্রাই করবেন। তো এখান থেকে দেখতে পারবেন আপনার জিপিএ কত, জিপিএ দেখতে পারবেন, বা এখান থেকে আপনার যে সাবজেক্টগুলো আছে সাবজেক্ট কোড সহ আপনি এমসিকিউ বা টোটাল কত নাম্বার পেয়েছেন সব কিছু এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনি এখান থেকে কাগজটা প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক করবেন, ঠিক আছে? এরপর এখান থেকে কিন্তু আপনার ফর্মটা চলে আসবে। আপনি মোবাইল দিয়ে কাজটা করলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, আর কম্পিউটার দিয়ে করলে সরাসরি প্রিন্ট করে আপনি কিন্তু বের করতে পারেন। এই হচ্ছে প্রথম সিস্টেমটি। এখন দ্বিতীয় সিস্টেমটা আপনাদের দেখাবো। এখান থেকে আপনি সার্চ অপশন থেকে আপনি লিখবেন এইচএসসি রেজাল্ট, আপনাকে আর কিছু লিখতে হবে না। দেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট, আপনি এই রেজাল্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন সেমভাবে আমরা আগে যেভাবে এটা বের করেছি, মানে রেজাল্টটা বের করেছি, এখন এইভাবে বের করব। এখান থেকে আমরা এইচএসসি দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দেবো, আপনি অবশ্যই 2021 দেবেন। এইখান থেকে হচ্ছে আপনি কোন বোর্ডের পরীক্ষা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার রোল নাম্বার কত, রোল নাম্বারটা দিয়ে দিবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কত, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন 3 আর 1 4, ঠিক আছে? এখান থেকে যে সংখ্যায় থাকুক না কেন আপনি এটা বসিয়ে আপনি এখান থেকে শুধুমাত্র সাবমিটে ক্লিক করবেন। সাথে সাথে বন্ধুরা আপনি কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন। ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনারা সবার আগে রেজাল্ট দেখতে পারবেন। আশা রাখি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের অনেকের উপকার হয়েছে। তো এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানা সুযোগ করে দেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।